দুটো ইলিশ মাছ কিনে আমরা ভাজিয়ে নিয়েছি এবং লেজ ভর্তাও করে দিয়েছে। আমরা এখন খেতে বসছি, যে আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন সবাই, সিরাজ ভাই, সিরাজ ভাইয়ের ওয়াইফ সুমন, আর এ পাশে বসে আছে আমাদের ইব্রাহিম ভাই। আমরা সবাই ইলিশ মাছ খেতে বসছি। ভাত, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, পোড়া মরিচের সঙ্গে আছে, আর সঙ্গে লেজ ভর্তাও করে দিয়েছে। তো চলুন দেখি কেমন লাগে। ইব্রাহিম ভাই মাছ খেতে বসছেন। জি সিরাজ ভাই, কি খাবেন আজকে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কি ইলিশ মাছ? ইলিশ মাছ, ইলিশ মাওয়া। ভাবি এখানে বসে আছেন কেন? ইলিশ মাছ, ইলিশ মাছ খাবেন? এই সুমন, ভাজলাম আমি, এটা খাবো না। আমার মনে হয় আমি যদি সময় নষ্ট করি তাহলে আমি লসে পড়বো। তো এই ব্লগকে এখানে শেষ করছি, আমি এদের সঙ্গে বসে যাই, না হলে ওরা শেষ করে দেবে, আমার ভাগে কিছুই জুটবে না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাওয়া ঘাটে সময় পেলে একবার ইলিশ মাছ খেয়ে যান।